মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আকাশ পথে দুর্গত এলাকা দেখলেন এবং সেই খবর কিছুক্ষণ আগেই আপনাদের দেখানো হয়েছে। তারপরই তিনি জেলা শাসকদের নিয়ে সমস্ত জেলার বিধায়কদের নিয়ে বৈঠক করেন এবং সেখানে তিনি ঘোষণা করেন মৃতদের পরিবারকে 2 লক্ষ টাকা দেওয়া হবে। আপনাদের আরও একবার জানিয়ে দিই, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন বুলবুলে ক্ষতিগ্রস্ত যে সমস্ত পরিবার যারা মারা গেছেন সেই মৃতদের পরিবারকে 2 লক্ষ টাকা দেওয়া হবে। সমস্ত জেলায় তৈরি হবে টাস্ক ফোর্স যারা 48 ঘন্টা অন্তর সমীক্ষা করবে। শুধু তাই নয়, ভিজে ধান জমি কি করে আবার ব্যবহার করা যায় সে বিষয়ে নজর রাখতে হবে। 10 লক্ষ মানুষের ক্ষয়ক্ষতির আশঙ্কা এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলার বিধায়কদের নিয়ে আলাদা করে বৈঠকও করেন তিনি। ঠিক কি বলেছেন বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখাবো আপনাদের। ভেজিটেবল 8,500 remedial measures, water lock crop fields watered with drain with pumps ebong accident kaaje jeta bollam with farmers and the helping hands from the outside mane locally accident kaaje ar gach gulo jeigulo pore geche ebong aro gach putte hobe seta forest department pollution control board er sathe sei sector meeting kore nilo ডিএম তো সুন্দরবন যারা এই জেলার মধ্যে আছে তাদের সাথে কথা বলে দেবে, সিএস তোমরা একটা স্টেটে মিটিং করে দেবে।